বাঙালি তো, তাই আমরা যেখানেই যাই না কেন মাছ কিন্তু আমরা খুঁজে বের করেই থাকি। তো চলুন এখান থেকে কিছুটা মাছ নিয়ে আমরা খেয়ে টেস্ট করে দেখি এখানকার মাছ ভাজাগুলো কেমন খেতে। মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু বড় আর ভীষণই গরম। তো চলুন আর দেরি না করে মাছ ভাজাটা খেয়ে বলি কেমন খেতে। রিয়েলি বলছি, মাছটা কিন্তু পুরো ফ্রেশ ছিল আর টেস্টটাও কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো চলুন আমরা এবার দেখে নিই দাদা বৌদির বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন এখানে সারি সারি কিন্তু দাদা বৌদির বিরিয়ানি রেডি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, দাদা বৌদির বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু যখনই আমরা দাদা বৌদির বিরিয়ানির কথা শুনে থাকি তখনই কিন্তু আমাদের একটা আলাদা ইমোশান কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে কাজ করে। আর দাদা বৌদির বিরিয়ানির টেস্ট সম্বন্ধে নতুন করে আমি আর কী বলবো, আপনারা সকলেই জানে দাদা বৌদির বিরিয়ানি মানেই একটা আলাদা টেস্ট, একটা আলাদা অনুভূতি। তো চলুন দাদা বৌদির বিরিয়ানি একটু আবার খেয়ে টেস্ট করে দেখি কেমন। আর হ্যাঁ বন্ধু, মাংসর পিসটা কিন্তু রিয়েলি বলছি এরা যথেষ্ট পরিমাণে কিন্তু বড় দেয়। হ্যাঁ দামটা একটু অন্যান্য বিরিয়ানির থেকে বেশি, তা হবেই বটে, বা দাদা বৌদির বিরিয়ানি বলে কথা, দাম তো একটু বেশি হবেই, বাট খেতে কিন্তু জাস্ট 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 ওয়াও। তো চলুন আর দেরি না করে একটু খেয়ে দেখি। দাদা বৌদির বিরিয়ানি আর নতুন করে কি বলো, সত্যি বলছি ব্যাপক খেতে, ব্যাপক। আর শুধু মাংসের পিসটা একবার জাস্ট দেখুন, মাংসর পিসটা শুধু জাস্ট একবার দেখুন। তো বন্ধুরা, যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। তো চলুন ফিরছি আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে।